সকাল আমার কমপ্লিট ছিল কটা? আটটা। কটা ছিল? আটটা। বিচার কিন্তু পাই নাই এখনো। বিচার কিন্তু এখনো পাই নাই। এখন থেকে কি খাতার মধ্যে কেউ আর মাংস পছন্দ করে লিখবেন? লিখবেন না? তাহলে একটা কাজ করেন, ডিজিয়ার মিট আর এভারশন মিট এই পেজটা ছেড়ে ফেলে দিবেন। মাংস আমি লিখব বেবি চিন্তে। পানি লালা, মুখ শুষ্ক বা সিক্ত বা ভিজা প্রায় খাতা পাওয়া যায়, যে রুগী ডাক্তার লিখছে জিব্বা শুষ্ক, জিব্বা শুষ্ক, অনেকক্ষণ ডাক্তার কাজ করতেছে বা অনেকক্ষণ ডাক্তার সাথে কথা বলতেছে, একটু টেনশন কাজ করে, কয়েক ঘন্টা পানি খায় না, জিব্বাটা হঠাৎ বের করলো, জিব্বাটা একটু শুষ্ক মতো লাগে, খাতা লেখা রাখছে, আমার ডাক্তাররা এখানে বসে অনেক কথা লিখছে, তো দাঁতে সাপ যুক্ত, জিব্বাটা শুষ্ক, ময়লা যুক্ত, রুগী আর খাতা যখন মেলাতে শুরু করি, দিয়ে আপনার জিব্বাটা বের করেন, তখন দেখি আবার জিব্বা ভিজা। যখন উনি রুগীলিপি করতেছিল 3 ঘন্টা আগে, তখন রুগী এইমাত্র চা খেয়ে আসছে, তো দুধ চা খেয়ে আসছে, তো জিব্বাটা হালকা একটু ময়লা যুক্ত ছিল, এখন আর ময়লাটাও নাই। দাঁতের সাপ লেখলো, দাঁতের সাপ শুষ্ক ময়লা যুক্ত, বিশ্বাস করেন একটাও নেই। রুগীলিপি করার পরে খাতা দেখতেছি, আপনি জিভটা বের করেন, জিভটা দিস একটু শুকনো শুকনো ভাব, আচ্ছা মুখটা বন্ধ করেন, ঠিক আছে আবার খোলেন, দেখি এবার দেখি ভিজা, ব্যাস ডাক্তার সাহেব রুগীলিপি কমপ্লিট, জিভটা জিভটা ভিজা লেখা, জিভটা ভিজা, ঠিক আছে জিভটা ভিজা, জিব্বাটা যদি ভিজা না থাকে আপনি কি হা করতে পারবেন, কথা বলতে পারবেন? জিব্বা যদি না ভিজে, যদি জিব্বা না ভিজে যদি শুকিয়ে থাকে আপনি কথা বলতে পারবেন? কথা বলেন নাকি? জিব্বাটা ভিজে থাকাটা স্বাভাবিক না অস্বাভাবিক? ভিজা থাকলে, ভিজা থাকাটা স্বাভাবিক, এই ভিজাটা যদি এমন হয় হা করলে মুখের মধ্যে মনে কতগুলা লালা বা থুতু একদম জমে আছে পুরো জিব্বাটার মধ্যে বা মুখটার মধ্যে একদম রসালো, এটা আপনি ভিজা বলতে পারেন, একদম পুরো জিব্বাটা মানে রস দেয়া রসগোল্লার মতো রস মাখানো, এটা আপনি ভিজা বলতে পারেন, কিন্তু আপনি জিব্বাটা সাধারণত ভিজা থাকবে, আপনারা কি ভিজা লেখলেন, আপনি ভিজা দেবেন কি করব? এবার রাজবৃদ্ধি লেখে আমার ডাক্তারেরা, রাজবৃদ্ধি এই যে ঘন্টা পর ঘন্টা 4-5 ঘন্টা সময় লাগে রুগীলিপি করতে, বিভিন্ন কুইজ প্রতিযোগিতা হয় না দেখছেন, ওখানে কিছু ক্লু দেয় বা একটু সংকেত দেয়, 1টা 2টা 3টা
আমি একটা জিনিসের নাম জানতে চাই, ওটার মধ্যে তিনটা গোল গোল থাকে। আবার একটু বলছে ওইটা দিয়ে দুইজন মানুষ চড়তে পারে, ড্রাইভার সহ দুইজন। আবার বৃষ্টি এলে ওটা ঢাইকা রাখা হয়। এই যে একটু বলার পরে একটা আপাতত ভাববেন, যদি পেট্রোলে হয় তাহলে সিএনজি দিয়ে যাবেন, আর যদি মানুষের হাত নিজে চালায় তাহলে রিক্সার দিকে যাবেন। এখন যদি আমাকে আবার যদি আরো ভাঙতে হয়, এটা চিকন চিকন পাশ গুলা, স্ক্রু গুলা চিকন চিকন, চাকাটা চিকন চিকন, মানুষ নিজেই বানায় নিজেই চালায়, মাঝে মধ্যে হাওয়া দাওয়া দিতে হয়, 100 টাকা করে জমা দেয়, মানে এত ব্যাখ্যা যদি আপনার দিয়ে যদি রিক্সা চিনতে হয়, তাহলে আপনি কি আপনার প্রতিযোগিতা আছেন? শুধু পায়ে চালায় দুইজন, একজন বা দুইজন লোক চলতে পারে, চাকা তিনটা, বলেন তো কি? এটা যদি বলতে পারেন তাহলে হলো রুগীলিপি। আপনি কি রুগীলিপি করতে পারছেন? একদম যদি আপনার এই 24টা ধাপ জিজ্ঞাসা করতে হবে, অ আ কা খা গো খা নে এত কিছু জিজ্ঞাসা করতে হবে, তাহলে কি রুগীলিপি করবেন আপনি? আপনি বাসে করে নেন, আমি ডায়রিয়ার জন্য কারণ যখন জিজ্ঞাসা করব ঠিক এই পয়েন্টগুলো জিজ্ঞাসা করব, ডায়রিয়া রাজবিদ্যা আমি এই পয়েন্টগুলো জিজ্ঞাসা করব, প্রকাশ অনুমতি এই কথাগুলো জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা করব আমি ডিপি যাব, কিন্তু আমার আমার টার্গেটটা হবে এই এই রাস্তা আমি যাব। আপনার কোমরে ব্যথা 3 দিন বা 2 দিন, আপনি বাসায় করে নেন, এই 2 দিনের ক্ষেত্রে আমি কারণে কি জিজ্ঞাসা করব, আর 10 বছরের কোমরে ব্যথার কারণে আমি কি জিজ্ঞাসা করব, 2 দিনের কোমরে ব্যথার রাজনীতি কি জিজ্ঞাসা করব, আর 30 বছর কোমর ব্যথার কারণে আমি রাজনীতি কি জিজ্ঞাসা করব, বাসায় করে নেন, নিজে একটা হিসাব মিলে নেন, আমি এই জিজ্ঞাসা করব। কারণের জন্য 24টা ধাপ, অ আ কা খা গো খা নে এরকম 24টা ধাপের মধ্যে আমার প্রত্যেকটার মধ্যে 10টা 20টা করে জিজ্ঞাসা করবেন। রাজনীতিতে এইভাবে যদি আপনি জিজ্ঞাসা করেন, প্রকাশ অনুভূতিতে জিজ্ঞাসা করতে থাকেন, এক রুগী রুগী লিখে 3-4 দিন 5 দিন পার হয়ে যাবে, বাকি রুগী কখন দেখবেন? আমার জানা আছে সব, আমি জানি সব, কিন্তু এই লোকটাকে যাচাই করার জন্য একদম সংক্ষেপে, আপনি মনে আরেকবার মনে এখানে আসছিলেন তাই না? বাসা কি নারায়ণগঞ্জে মনে হয়, মনে হয় আনোয়ার ভাই আপনি। এখন যদি ওনাকে আমি যদি আপনার নাম কি, বয়স কত, কোথা থেকে আসছেন, কই থাকেন, কতদিন যাবো দেখে এত ব্যাখ্যা জিজ্ঞাসা করি, তাহলে ওনারা আমার পরিচয় হলো? কথা হবে অল্প, তার মানে এটা না যে আপনি রোগটা দেখেই ওষুধ দিয়েই প্রশ্ন করতে থাকবেন, এমনটা করা যাবে না। ওষুধ দিয়ে যদি আপনি প্রশ্ন করেন তাহলে ফেসে যাবেন, লক্ষণ খুঁজে ওষুধ দাঁড়াবে এসে আপনার কাছে, আপনি লক্ষণ নক করবেন ওষুধ চলে আসবে, কিন্তু ওষুধ যদি জিজ্ঞাসা করেন আপনি কিন্তু ফেসে যাবেন। আপনার এই জ্বরটা, আপনার এই জ্বরটা শীতটা কেমন লাগে, শীত নিয়ে জ্বর আসে না জ্বরের পরে শীত আসে? আপনি রুব্রিক ছেড়ে দেন, ওষুধ চলে আসবে, কিন্তু আপনি কোনো ওষুধকে কেন্দ্র করে জ্বরটা আসে যায় কিনা, বেশি উত্তপ্ত হয়ে যান কিনা, আপনি যদি কোনো ওষুধকে টার্গেট দিয়ে প্রশ্ন করেন তাহলে ঝামেলা হয়ে যাবে। আপনি রুব্রিক ছেড়ে দেন, আমি এই রুগীকে কি প্রশ্ন করব, এটা ডায়রিয়া হোক, জ্বর হোক, কাশি হোক, সেক্স হোক, ক্যান্সার হোক, কিন্তু আপনি কোনটার জন্য কি প্রশ্ন